মৰম ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম 2023 বৰ্ষৰ HSLC পৰীক্ষা অৰ্থাৎ মেট্ৰিক পৰীক্ষাৰ ছ'চিয়েল ছায়েন্সৰ প্ৰশ্ন কাকতখন অৰ্থাৎ চমু প্ৰশ্নসমূহ আলোচনা কৰিম। গতিকে ভিডিঅ'টো অকণো স্কিপ নকৰাকৈ শেষলৈকে চাবা। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো লৈছোঁ, তলত দিয়া প্ৰশ্নবোৰ উদ্ধ উত্তৰ বাছি উলিওৱা। প্ৰথম প্ৰশ্নটো লৈছোঁ, কোনজন ব্ৰিটিছ ভাইচৰয়ৰ শাসনকালত বংগ বিভাজন সংঘটিত হৈছিল? ইয়াৰে শুদ্ধ আনচাৰটো হৈছে অপশ্যন এ, লৰ্ড কাৰ্জন। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, এলাহাবাদ সন্ধি কাৰ কাৰ মাজত স্বাক্ষৰিত হৈছিল? ইয়াৰে শুদ্ধ আনচাৰটো হৈছে অপশ্যন চি, শ্বাহ আলম আৰু ৰবাৰ্ট ক্লাইভৰ মাজত। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, ৰাওলাট আইন প্ৰণয়ন কৰা হৈছিল 1919 চনত? গতিকে অপশ্যন ডিটো শুদ্ধ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, 1861 চনৰ জয়ন্তীয়া বিদ্ৰোহৰ নেতৃত্ব দিছিল উংকিয়া নংবাই? অপশ্যন চিটো শুদ্ধ। পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছোঁ, উত্তৰ পূব ভাৰতৰ আটাইতকৈ পুৰণি আৰু প্ৰথমখন ৰাজহুৱা বিশ্ববিদ্যালয় হৈছে গুৱাহাটী ইউনিভাৰ্চিটি? অপশ্যন চিটো শুদ্ধ। পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছোঁ, তামিলনাডুৰ চৰকাৰী স্বীকৃতিপ্ৰাপ্ত ধ্ৰুপদী নৃত্যবিদ হ'ল ভাৰতনাট্যম? অপশ্যন ডিটো শুদ্ধ। পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছোঁ, তলৰ কোনটো প্ৰাথমিক বৃত্তি নহয়? অপশ্যন চি, মেনুফেকচাৰিং প্ৰচেছ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, তলৰ কোনটো সম্পদৰ ক্ষেত্ৰত প্ৰযোজ্য নহয়? শুদ্ধ আনচাৰটো হৈছে অপশ্যন ডি, উপকাৰ অপকাৰ দুয়োটা হ'ব পাৰে। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, বায়ুমণ্ডলত কাৰ্বন ডাই অক্সাইড গেছৰ পৰিমাণ কিমান? 0.035%। গতিকে অপশ্যন বিটো শুদ্ধ। পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছোঁ, তলত দিয়া বায়ুমণ্ডলৰ গেছবোৰৰ কোনটোৱে এচিড বৰষুণ সৃষ্টি কৰিব পাৰে? ছালফাৰ ডাই অক্সাইড। নম্বৰ টুৰ প্ৰশ্নখিনি লৈছোঁ, চুজ দ্য কাৰেক্ট আনচাৰ্ছ, শুদ্ধ উত্তৰটো বাছি উলিওৱা। প্ৰথম প্ৰশ্নটো লৈছোঁ, 2011 চনৰ ভাৰতৰ লোকপিয়ল তথ্যমতে ভাৰতৰ মুঠ জনসংখ্যাৰ কিমান শতাংশ লোক অসমত বাস কৰে? 2.79%। গতিকে অপশ্যন বিটো শুদ্ধ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, অসমলৈ ঘটা প্ৰথমটো জনশ্ৰুত আছিল অষ্টিক জনগোষ্ঠীৰ লোকসকল? নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, 1976 চনত সংবিধানৰ 42নং সংশোধনীৰ জৰিয়তে তিনিটা গুৰুত্বপূৰ্ণ শব্দ ভাৰতীয় সংবিধানৰ প্ৰস্তাৱনাত অনুবিষ্ট কৰা হৈছে। এই শব্দকেইটা হৈছে সমাজবাদী, ধৰ্মনিৰপেক্ষ, সত্য। অপশ্যন বিটো শুদ্ধ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, ৰাষ্ট্ৰসংঘৰ নিৰাপত্তা পৰিষদৰ স্থায়ী সদস্যৰ ৰাষ্ট্ৰৰ সংখ্যা হ'ল 5, তাৰে 4খন সদস্য ৰাষ্ট্ৰ আমেৰিকা যুক্তৰাষ্ট্ৰ, গ্ৰেট ব্ৰিটেইন, ফ্ৰান্স, চীন। পঞ্চমখন স্থায়ী সদস্য ৰাষ্ট্ৰ হৈছে ৰাছিয়া। অপশ্যন বিটো শুদ্ধ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, 1935 চনৰ ভাৰত চৰকাৰ আইনখনে সীমিত ৰূপত পৰাধীন ভাৰতবৰ্ষত সংসদীয় চৰকাৰ পদ্ধতি আৰম্ভ কৰিছিল? ইয়াৰে শুদ্ধ আনচাৰটো হৈছে অপশ্যন ডি, অনলি টু ইজ কাৰেক্ট। কুৱেশ্যনটো লৈছোঁ, ভাৰতবৰ্ষত ৰাষ্ট্ৰীয় মানৱ অধিকাৰ আয়োগৰ সভাপতিজন কোন হ'ব লাগিব? উচ্চতম ন্যায়ালয়ৰ প্ৰাক্তন মুখ্য ন্যায়াধীশ হ'ব লাগিব। অপশ্যন চিটো শুদ্ধ। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, তলত উল্লেখ কৰা কোনটো বিত্তীয় প্ৰতিষ্ঠানৰ ভাৰতবৰ্ষৰ ক্ষুদ্ৰ উদ্যোগ খণ্ডৰ আধুনিকীকৰণ, সম্প্ৰসাৰণ, উৎপাদিত সামগ্ৰীৰ বজাৰ সৃষ্টিৰ অৰ্থে 1990 চনৰ পৰা কাৰ্যকৰী কৰা হৈছিল? ইয়াৰে শুদ্ধ আনচাৰটো হৈছে অপশ্যন বি, ভাৰতীয় ক্ষুদ্ৰ উদ্যোগ উন্নয়ন বেংকে, স্মল ইণ্ডাষ্ট্ৰিজ ডেভেলপমেণ্ট বেংক অৱ ইণ্ডিয়া। পৰৱৰ্তী প্ৰশ্নটো লৈছোঁ, মুদ্ৰাৰ ক্ৰমবিকাশৰ ধাৰা অনুসৰি 5টা পৰ্যায় হৈছে বিনিময় প্ৰথা, জন্তুৰ মান, অমুদ্ৰিত ধাতুমান, ধাতুমুদ্ৰা, কাগজী মুদ্ৰা। অপশ্যন বিটো শুদ্ধ। ভাৰতবৰ্ষৰ এটা বিত্তীয় বৰ্ষই সামৰি লোৱা কালচোৱা হৈছে 1 এপ্ৰিলৰ পৰা 31 মাৰ্চলৈকে। নেক্সট কুৱেশ্যনটো লৈছোঁ, তলৰ বিকল্পবোৰৰ পৰা পঞ্চবাৰ্ষিক পৰিকল্পনাৰ কালচোৱাত ভাৰতীয় অৰ্থনীতিৰ প্ৰধান লক্ষ্যসমূহ চিনাক্ত কৰা। অপশ্যনত দিয়া আছে আৰ্থ সামাজিক আৰু আঞ্চলিক বৈষম্য দূৰ কৰা, আত্মনিৰ্ভৰশীল অৰ্জন কৰা,
অর্থনৈতিক উন্নয়নের হার খরতকীয়া করা, দরিদ্রতা নির্মূল করা। আটাইকেইটা অপশনে শুদ্ধ, গতি অপশন সিটো শুদ্ধ হব। কুয়েশন নম্বর থ্রির প্রশ্নকটা লো। আনসার্স দ্য ফলোয়িং কুয়েশন ইন শর্ট, তলত দিয়া প্রশ্ন সমূহের চমুকায় উত্তর লিখা। প্রথম প্রশ্নটা লো 1931 সনের দ্বিতীয় ঘূর্ণীয় মেজমেল অংশ লওয়া কংগ্রেসের প্রতিনিধিজনের নাম লিখা। উত্তর হব মহাত্মা গান্ধী। দ্বিতীয় প্রশ্ন লো, 1858 সনের বিদ্রোহের নেতৃত্ব কোনে লৈছিল? মণিরাম দেৱানে। জোনাকী কাকতর প্রথম সম্পাদক কোন আছিল? উত্তর হব চন্দ্রকুমার আগরওয়ালা। নেক্সট কুয়েশনটা লো, অর্থশাস্ত্র কোনে রচনা করেছিল? কৌটিল্য। পরবর্তী প্রশ্নটা লো, পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগরখনের নাম লিখা। ইয়ার উত্তরটা হব উত্তর মহাসাগর। নেক্সট কুয়েশনটা লো, আটাইতকৈ খেৰেঙা বসতি জিলাখনের নাম লিখা। উত্তরটা হব ডিমা হাসাও। নেক্সট কুয়েশন লো, কোনবিধ সূতা সোণালী সূতা রূপে পৃথিবী বিখ্যাত? উত্তরটা হয়েছে পাট মুগা। পরবর্তী প্রশ্নটা লো, ভারতবর্ষের সংবিধান প্রস্তুতকরণের বাবে গঠন হওয়া সংবিধান সভার প্রথমকন বৈঠকত কোনে সভাপতিত্ব করেছিল? ডক্টর সচিদানন্দ সিনহা। নেক্সট কুয়েশনটা লো, চলিত আমানত কাক বোলে? চলিত আমানত হয়েছে এই আমানতত সঞ্চয়কারী বা জমাকারী জমা রাখিলে নিজের সঞ্চয়ের পর যিকোনো সময়তে চেকর জড়িয়ে উলিয়া আনিব পারে। নেক্সট কুয়েশনটা লো, নীতি আয়োগের অধ্যক্ষ কোন? উত্তরটা হব প্রধানমন্ত্রী। এটা 4 নম্বর কুয়েশনের প্রশ্নখিনি লো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং দ্য কারেক্ট আনসার্স ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস, বন্ধনীর ভিতর দিয়া বিকল্পবর শুদ্ধ উত্তরটা বাছি খালি ঠাই পূর করা। ইয়ার প্রথম প্রশ্নটা লো, পূর্ণ স্বরাজ দাবি উত্থাপন হয়েছিল কংগ্রেসের ড্রেস অধিবেশনত? শুদ্ধ অপশনটা হব লাহোর। দ্বিতীয় প্রশ্নটা লো, ফুলগুড়ি ধাওয়া বিদ্রোহত রাইজর হাতত নিহত হওয়া ইংরাজ বিষয়াজন আছিল লেফটেনেন্ট সিঙ্গার? তৃতীয় প্রশ্ন লো, আন্তঃরাষ্ট্রীয় যোগ দিবস কিমান তারিখে পালন করা হয়? 21 জুন। নেক্সট কুয়েশনটা লো, বিশ্ব পরিবেশ দিবস 5 জুন তারিখে পালন করা হয়? নেক্সট কুয়েশনটা লো, উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকার মাজত সীমা নির্ধারণ করেছে পানামা খালে? পরবর্তী প্রশ্নটা লো, অসমৰ মুঠ মাটিকালি 78,438 বর্গ কিলোমিটার? পরবর্তী প্রশ্ন লো, 1945 সনের অক্টোবরের 24 তারিখে রাষ্ট্র অংশর জন্ম হয়েছিল? নেক্সট কুয়েশনটা লো, তলর কোনটো মুদ্রা এটার বৈশিষ্ট্য নহয়, সহজতে নষ্ট হব পৰা কোন? পরবর্তী প্রশ্নটা লো, ভারতবর্ষের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা উচনা হয়েছিল 1951 সনত? প্রশ্নের শেষের প্রশ্নটা হয়েছে, যে প্রক্রিয়াত অর্থনৈতিক উন্নয়নের সুফলব সমাজের প্রতিটি শ্রেণীর লোকল সুনিশ্চিত করা হয় সেই প্রক্রিয়াটক কি বলে কোয়া হয়? বিত্তীয় অন্তর্ভুক্তিকরণ বলে কোয়া হয়। এটা 5 নম্বর প্রশ্নখিন আলোচনা করি। রাইট হুয়েদার দ্য ফলোয়িং আর ট্রু অফ ফলস, তলত দিয়াবর শুদ্ধ নে অশুদ্ধ লিখা। প্রথম প্রশ্নটা লো, গান্ধীর দাণ্ডী যাত্রার অংশ লওয়া অসমীয় ব্যক্তিগী হল লীলাধর বরুয়া? শুদ্ধ। দ্বিতীয় প্রশ্ন লো, হস্তি বিদ্যানর পুথিখন মহাপুরুষ শঙ্করদেবে রচনা করেছিল? অশুদ্ধ। তৃতীয় প্রশ্ন লো, পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম হল এন্ডিস পর্বতমালা? শুদ্ধ। নেক্সট কুয়েশনটা লো, সি টি বি টির সম্পূর্ণ অপ্রসারিত রূপটা হয়েছে কম্প্রেহেন্সিভ টেস্ট ব্লক ট্রিটি? অশুদ্ধ। 5 নম্বর প্রশ্নের শেষের প্রশ্নটা হয়েছে, দেশ এখনত কাগজী মুদ্রা ছপা করা কেন্দ্রীয় ব্যাংকের একচিটিয়া অধিকার? শুদ্ধ। সেইখিনি আছিল চমু প্রশ্নের উত্তর, বাকি প্রশ্নবিলাক তোমালোকে প্রশ্নখিনি চাই লওয়া।